হ্যালো আমার নাম ইমরুল কাইশার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আজকে তোমাদের ডিমান্ডের খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে ইন্টিগ্রেশন তোমরা এত বলেছো আমাকে ইন্টিগ্রেশনে গত কয়েকদিন প্রায় ছয় সাত দিন থেকে কমেন্টে প্রায় প্রত্যেক দিন কমেন্টে কয়েকজন করে লিখছো যে তোমাদের ইন্টিগ্রেশন দরকার আছে কেউ বলছো নাইন বি চ্যাপ্টার দরকার আছে কেউ বলছো নির্দিষ্ট সমাকলন দরকার আছে কেউ বলছো ওভারঅল ইন্টিগ্রেশন দরকার আছে মানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের ছড়াছড়ি কমেন্টে যাই হোক সেই জন্যই আমি ইন্টিগ্রেশন নিয়ে এসেছি এবার দেখো ইন্টিগ্রেশন তোমাদের অনেক আছে ঠিক আছে তো প্রত্যেকটা ইন্টিগ্রেশন করানো সম্ভব না কারণ বেশি দিন তো সময় নেই তোমাদের আমি বেশি ভিডিও বানাতেও পারবো না এটা নিয়ে কারণ অন্য অন্য টপিক নিয়েও হয়তো ভিডিও বানাতে হবে আরও আমাকে যদিও অনেক ভিডিও হয়ে গেছে আমার তুমি যদি ঠিকঠাক করে দেখো টোটাল চ্যানেলে তাহলে তোমাদের ভালো নম্বর পাওয়ার জন্য যতটুকু দরকার সবই করা আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো যে এই ইন্টিগ্রেশনের পার্টটাতে আমরা টেকনিক্যালি করবো একটু কীভাবে যে একটা ইন্টিগ্রেশনের টাইপ ধরবো আর ওই ইন্টিগ্রেশন টাইপের মধ্যে ওই ইন্টিগ্রেশনটা করার পর কোন অঙ্কগুলো সেম টাইপে আছে ওই অঙ্কগুলো আমি লিখব যেমন এই অঙ্কটা করব আমি এই অঙ্কটা ঠিক আছে এবার এই ইন্টিগ্রেশনটা করার মাধ্যমে কোন ইন্টিগ্রেশনগুলো সেম প্রসেসে হবে সেই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা আমি এখানে লিখে দেবো যা যার ফলে আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে হবে না তোমরা জাস্ট শুধু প্রসেস দেখবে সেম প্রসেসে অঙ্কগুলো করে নেবে ঠিক আছে তাহলে তোমাদের টাইম সেভ হবে অ্যান্ড তোমরা বুঝতে পারবে যে এইরকম প্রসেস অ্যাপ্লাই করলেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে আমার এটাই মনে হলো সবচেয়ে বেস্ট উপায় তোমাদের খুব তাড়াতাড়ি ইন্টিগ্রেশন শেখানোর এবং আমি চেষ্টা করবো যেন মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্টিগ্রেশনগুলো আছে সেই ইন্টিগ্রেশনগুলো লেখ নেওয়া এবার দেখো যে সব ইন্টিগ্রেশনের যে সেম টাইপ হবে এরকম না যেই যে ইন্টিগ্রেশনগুলো সেম টাইপ হয় সেই সেই ইন্টিগ্রেশনগুলো লিখবো যেরকম এই এই টাইপটা যেটা আছে এর অনেক অনেকগুলো ইন্টিগ্রেশন আছে তো সেটা আমি লিখে দেবো বাট কোনো কোনো ইন্টিগ্রেশন হতে পারে যে ওগুলোর বেশি অঙ্ক নেই একটা বা দুটোই অঙ্ক আছে সেগুলো কিন্তু করাব ঠিক আছে তো আর আমি চেষ্টা করবো যেন মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেশন তুলে নেওয়া যায় আর আমি কিন্তু আবারও গ্যারেন্টি দিচ্ছি না কারণ যখন আমি এই টাইপের অঙ্ক করাই আমি কিন্তু কোনো দিন গ্যারান্টি দিই না যে পরীক্ষায় আসবে এটা বাট হ্যাঁ তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং অন্য অন্য অঙ্ক আসলেও তোমরা একদম ভালোভাবে ট্রাই করতে পারবে অঙ্কগুলো এতটুকু গ্যারেন্টি দিই আমি ঠিক আছে না অঙ্কর গ্যারান্টি দিচ্ছি না যে হুব করবে বাট তোমরা ইন্টিগ্রেশন শিখে যাবে ঠিক আছে চলো শুরু করি দেখো প্রথম ইন্টিগ্রেশন এবং ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেশন দিয়েই শুরু করছি একটা যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার নাইন বিতে এই কনসেপ্টটা আছে যেহেতু তোমরা নাইন বিটাই সবচেয়ে বেশি বলেছো কমেন্টে ওই জন্য নাইন বি আজকে আমার যে আলোচনা হবে সেটা হচ্ছে টোটাল চ্যাপ্টার নাম্বার নাইন বি এর আশেপাশে আলোচনা এবং নাইন বিতে যদি দেখো চার থেকে পাঁচ রকমের এত সুন্দর সুন্দর কনসেপ্ট আছে এটা একটা কনসেপ্ট একটা মড দিয়ে অঙ্ক আছে বক্স দিয়ে অঙ্ক আছে দেখা হলো মড অফ কস এক্স এই টাইপের অঙ্ক মড এবং ত্রিকো বিদ্য দুটোই একসঙ্গে আছে তো এগুলো সব করবো আমরা তার সঙ্গে আরও আরও নতুন নতুন নিয়ম আছে যেগুলো তোমাদের করতে হবে আর কিছু এক্সট্রা ফর্মুলা তো আছে নাইন নাইনবিতে দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা জানা প্রয়োজন আছে সেটা হচ্ছে আগে ফর্মুলাটা জেনে নাও তারপর আমি অঙ্ক বলছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ আমি এদিকে লিখি ইনটিগ্রেশান অফ এ টু বি এফ ওপেক্স ডিএক্স যদি এরকম ফাংশন থাকে তাহলে তুমি এটাকে লিখতে পারবে ইনটিগ্রেশান অফ এ টু বি যা ছিল লিখবে ফাংশানের জায়গায় ওই ফাংশানটা এক্সের ফাংশন ছিল ওই এক্সের ফাংশনটাকে চেঞ্জ করে দিয়ে তুমি লিখতে পারো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ডিএক্স ঠিক আছে এই টাইপের তার মানে তোমার কাছে যদি থাকে জিরো টু পাই বাই টু এফ ওপেক্স দেখ জিরো দিয়ে আলাদা ফর্মুলা বলেছে বোয়া দরকার নেই এটা মনে রাখো এটাই সব হয়ে যাবে আপার প্লাস লোয়ার মাইনাস এক্স মাইনাস ভেরিয়েবল আচ্ছা এটা ধরো এটার জায়গায় কস এক্স লেখা আছে তাহলে তুমি কি লিখতে পারবে কস এক্স ডি এক্স মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি এই অঙ্কটা এইভাবে হবে না বাট এক্সাম্পলের জন্য বলছি তোমাদের তাহলে কী হবে জিরো টু পাই বাই টু প্রথমে লিখলে এখানে তুমি চাইলে তোমার যদি অঙ্ক করতে সুবিধা হয় তাহলে তুমি এইভাবেও লিখতে পারো কস অফ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ভেরিয়েবল মানে এক্স এক্স এখানে যদি জিরোর কোনো ভ্যালু নেই তো বেশ পাই বাই টু মাইনাস এক্স এইভাবে লিখতে পারো ঠিক আছে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তোমাদের বেশ কিছু অঙ্ক হয়ে যাবে এক এই অঙ্কটা হবে এবং তার সঙ্গে সঙ্গে এগুলো অঙ্ক হবে এরকম আরও দু চারটা অঙ্ক আছে বইয়ের মধ্যে যেগুলো হবে ঠিক আছে উদাহরণে অনেক অঙ্ক আছে উদাহরণগুলো আর ভালো করে বলছি ইন্টিগ্রেশনের উদাহরণগুলো খুব ভালো করে করবে ঠিক আছে উদাহরণের অঙ্কগুলো পরীক্ষায় আসে তো চলো শুরু করছি তো সবার প্রথমে আমরা করবো কি সবার প্রথমে আমরা ধরে নেব এখানে ঠিক আছে যে আমরা ধরছি আই ইকুয়ালস টু এইটা হুম এবার দেখো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি আমি তাহলে অ্যাপ্লাই করলে কত হচ্ছে আমি পরের বার এই ইন্টিগ্রেশনটাকে এইভাবে না লিখে জিরো টু পাই বাই টু এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখি হুম পরের বার এটাকে অ্যাপ্লাই করি তাহলে যেখানে যেখানে এক্স আছে ভেরিয়েবল আছে ওইখানে আমি কী করবো যে সাইন অফ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট দেখো জিরোর সঙ্গে পাই বাই টু যদি অ্যাড করতাম তো পাই বাই টু হতো তাহলে পাই বাই টু মাইনাস এক্স পরের নিচের দিকে সাইন সেম এখানেও পাই বাই টু মাইনাস এক এক্স প্লাস এখানে কত কস পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স ঠিক আছে এটাকে যদি অ্যাপ্লাই করতে ত্রিকোণামিতির ফর্মুলা তারপর কত পাই বাই টু কস পাই বাই টু মাইনাস এক্স পুরো কোণের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যায় এই সরি সাইন পাই বাই এক্সকে হয়ে যায় কস পাই কস এক্স আর এটা হয়ে যায় কত কস এক্স প্লাস এটা হয়ে যাবে সাইন এক্স ঠিক আছে ডিএক্স এইটাকে নাম্বার দিয়ে দুই এবারে ওয়ান আর টু অ্যাড করে দেবো প্রত্যেকবার সেম হবে ঠিক আছে এই যে যতগুলো দেখছো সব সেম প্রথমে ধর্ম দেন ফর্মুলাটা এই ফর্মুলা অ্যাপ্লাই হবে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যায় তে কোনো যে পার্টগুলো আছেগুলো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর কী হবে যে দেখো এটাকে আমি যদি করি তাহলে কী হবে আচ্ছা এক ও দুই যোগ করে পাই তাহলে অ্যাড করে দাও কত হবে বাদিকে টু আই তাহলে টু আই ইকুয়ালস টু এটা প্লাস এটা এবার আমরা জানি যে ইনটিগ্রেশনের বাইরে দেখো এই ইনটিগ্রেশনটা লিখতে তোমরা তারপরে এই ইনটিগ্রেশনটা লিখতে আমি লিখছি না জিরো টু বাই বাই টু লিখে দিই আমি এই যে এটা কি লিখতে কস সাইন এক্স তারপরে এখানে সাইন এক্স প্লাস কস এক্স এটা হচ্ছে কস এক্স বাই এটা হচ্ছে কস এক্স কস এক্স এবার দেখো যদি এটাকে অ্যাড করতাম তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি এটাই ইন্টিগ্রেশনটা এটা টোটালটা একটা রান্ডারে লিখতে পারি তারপর যদি এলসিএম করতাম তারপর কি হতো টু আই ইকুয়ালস টু ইকুয়ালস টু জিরো টু পাই বাই টু একই সঙ্গে নিয়ে আসতাম এটাকে টোটাল আর এলসিয়াম করতাম তাহলে লসাগত কত হতো সাইন এক্স প্লাস কস এক্স দেন ওপরে কত হতো উপরে সেম ব্যাপার সাইন এক্স প্লাস কস এক্সই হতো প্রত্যেকবার কাটতো প্রত্যেকবার কাটবে এই অঙ্কগুলো এইটাই বেরিয়ে হবে সবসময় তাহলে টু আই ইকুয়ালস টু কত হবে dx এর ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশনটা ছোট্ট হয়ে এর ইন্টিগ্রেশন হয়ে গেল টু আই ইকোয়ালস টু ডি লিমিটটা জিরো থেকে পাই বাই বসিয়ে দিলে পাই বাই টু তাহলে টু আই ইকোয়ালস তাহলে আই কত কথা হলো π বাই তাহলে এই যে হয়ে গেল এর ভ্যালুটা হচ্ছে π 4 কারণ আমরা ধরেছিলাম এটা i টু আই আর আই π টু দ্যাট ইজ অর্থাৎ ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন এক্স বাই রুট আওয়ার অফ সাইন কস এক্স ডিএক্স ইকুয়ালস টু হল বাই বাই ফোর ঠিক আছে সেম টাইপে এই অঙ্কগুলো এখানেও হবে সাইনেক্স বাই সাইনেক্স প্লাস কসএক্স এই টাইপ বা কস এক্স বাই সাইনেক্স প্লাস কসএক্স বা এমন কোনো টাইপ যেখানে পরস্পর পুরক দেওয়া আছে এই রকম টাইপটা দেখো কট আর কটের পুরক কি টেন কটের তারপর আমরা যদি এখানে থাকতো কোশেক তার সঙ্গে যদি সেক থাকতো তাহলে কোশেক আর সেক পুরক হয় আমরা জানি সেক সেম হতো এবার যদি এরকম টাইপ দেওয়া থাকে তাহলে এর পাওয়ারটা যতই থাক এখানে পাওয়ার কত ওয়ান বাই টু এখানে পাওয়ার থ্রি আছে পাওয়ার ওয়ান আছে এটা ই টু দি পাওয়ার দিয়ে আছে এটাও সেমই হবে অসুবিধা নেই এখানে থ্রি বাই টু আছে টু দি পাওয়ার হান্ড্রেড হতো সেম হতো কোনো অসুবিধা হতো না একই রকমের অঙ্ক করবে এবং তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে এই টাইপ এই টাইপের এটা বাদে মানে রকম বাদে ত্রিকোনোমেটিক ফাংশান বাদে সংখ্যা দিয়েও আছে ঠিক আছে তো যেগুলো সংখ্যা দিয়ে আছে সেই অঙ্কগুলো এবার করছি চলো প্রসেস সেম হবে বাট ত্রিকোণোমিত থেকে একটু বাইরে যাই দেখো পরেরটা এটাও ওই টাইপেরই অঙ্ক ওইভাবেই হবে বাট এখানে যে সংখ্যা দেওয়া আছে মানে ত্রিকোণমিতিক ফাংশান দেওয়া নেই আর এগুলোও সেম প্রসেসটা কী করে বুঝবে যে এখানে হবে আগে এর আগেরটা যেটা ছিল সেটা পুরক দেখে বুঝে যেতাম যে ওপরে সাইন আছে নিচে সাইন আছে কস আছে মানে সাইনের পুরক কস দেখো তাহলে সেক আছে আর নিচে হচ্ছে সেক আর ক পাওয়ার সেম থাকতে হবে সবারই ঠিক আছে ওপরে যত পাওয়ার থাকবে নিচেও সেম পাওয়ার প্রত্যেকটাতে সেম পাওয়ার থাকতে হবে তো তখন আমরা বুঝতাম এবার এইভাবে এইখানে দেখো এইখানে থাকবে কি ফর্মুলাটা যেটা ছিল এফব এক্স এ টু বি ডি এক্স এটাকে যে লেখা যাবে এ টু বি এফ আপার প্লাস লোয়ার বা লোয়ার প্লাস আপার মাইনাস এক্স এই যে এটা লেখা যাবে এই ফাংশনটা দেখো এই ফাংশনটা ওপারের দিকে এটা থাকবে নিচের দিকে ওটা থাকবে অ্যান্ড এই পার্টটা আবার নিচের দিকে থাকবে দেখো কীভাবে ওপারে রুট এক্স আছে নিচেও রুট এক্স আছে এইখানে এই দুটো যোগ করে মানে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স আছে তাহলেও হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি লিখতে ভুল করেছি এটা টু হবে আদারওয়াইজ অঙ্কটাই হবে না দেখো আপার প্লাস লোয়ার করে দিয়ে লোয়ার প্লাস আপার কত থ্রি মাইনাস হয়ে যাচ্ছে এখানেও দেখো এফোভেক্স এফোভেক্স আপার প্লাস লোয়ার মানে কত টু এ তাহলে মাইনাস সিক্স পরেরটাতে দেখো কি আছে এফোভেক্স এফোভেক্স এ প্লাস বি মাইনাস এক্স মানে একদম এটাই আছে এ প্লাস বি মাইনাস এক্স তো ফাংশন থাক যে কিছু হবে ওটাই কাটবে আলটিমেটলি হ্যাঁ তারপর এখানে আচ্ছা এই অঙ্কটা যেটা আছে এই অঙ্কটা আর এই অঙ্কটাও সেম টাইপের হবে দেখে মনে হচ্ছে না বাট হবে সেম টাইপের দেখো কি করবে এটাকে ট্যানটাকে সাইন কোর্স যদি ভেঙে নাও তাহলে একদম আগের অঙ্কের যে আকার ছিল সেই আকার চলে আসবে এবং আকার আসার পর আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তারপর দেখো এই অঙ্কটা ধরো ফাইভ ডে যেটা দেওয়া আছে তোমাদের উদাহরণ দেওয়া আছে তো উদাহরণের অঙ্ক ধরো এই টাইপেরই তাহলে দেখো করি আবার কি করবো এটাকে ধরবো আই তাহলে আই ধরি এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও বা দিকে লেখা ভালো আই এটা থাক না ব্যাপার তাহলে আই ইকুয়ালস টু আপার প্লাস লোয়ার করি ওয়ান টু রুট ওয়ার অফ আপার প্লাস লোয়ার মাইনাস এক্স তার মানে টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি মাইনাস এক্স নিচে এখানেও কত থ্রি মাইনাস এক্স পরেরটা চেঞ্জ হয়ে যাবে কত থ্রি মাইনাস এক্সের জায়গায় কত লিখছি এক্সের জায়গায় হয়ে যাচ্ছে থ্রি মাইনাস তাহলে মাইনাস হচ্ছে প্লাস তাহলে আই দেখো কত হচ্ছে ওয়ান থ্রি রুট অফ থ্রি কত হয়ে গেলো এখানে রুট অভার এটা কত হয়ে দেখো এক্স তাহলে এটা আগে এক্সটাই লিখি প্লাস হচ্ছে যেহেতু রুট ডি এক্স চলো এটাকে দুই নাম্বার লিখি এবার এক আর দুই অ্যাড করে দিই তাহলে এক প্লাস টু করে পাই তারপর তোমরা আলাদা করে লিখবে অ্যান্ড অ্যাড করবে তাহলে অ্যাড করলে কত হচ্ছে বা দিকে টু আই হবে ডান দিকে দেখবে অ্যাড করলে সেম জিনিসই আসবে হুম থ্রি মাইনাস এক্স প্লাস এক্স নিচেও সেম রুট এক্স প্লাস থ্রি মাইনাস এক্স তো কাটবে ওপরের নিচে ডিএক্স ছিল অবশ্যই তাহলে কত হলো টু আই ইকুয়ালস টু ওয়ান টু থ্রি এক্স ডি সরি এক্স না সোদ্য ডিএক্স কেটে গেছে টোটালটা তাহলে হচ্ছে কত টু আই ইন্টিগ্রেশনটা টু হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়ান টু সরি এখানে ছিল টু আমি বারবার থ্রি লিখছি হ্যাঁ টু ছিল এখানে তাহলে ওয়ান টু টু দ্যাট ইজ টু আই টু কত হবে তাহলে টু মাইনাস ওয়ান 2 টু মাইনাস ওয়ান তাহলে আই ইকুয়ালস টু কত ওয়ান বাই টু তাহলে এই ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই টু বোঝা গেল চলো দেখো ট্যানের অঙ্কটা হচ্ছে এই নিয়মেই হবে তো একটু দেখে নাও আয় ধরি তারপর নাম্বার দিয়ে রেখতে পারো টেনকে সাইন কসে ভাঙব সেম অঙ্ক কটেরটাও হবে হ্যাঁ তাহলে দেখো কত পাই বাই সিক্স লিখলাম ওপরে পাই বাই থ্রি লিখলাম ডি এক্স বাই ওয়ান প্লাস এটা করলাম কি সাইন এক্স বাই কস এক্স লিখে দিলাম ঠিক আছে চলো তারপরের লাইনে কত হবে পাই বাই সিক্স পাই বাই থ্রি এটাকে লস করে দাও তাহলে লসক করলে কত যাবে দেখো এখানে কস হবে নিচে হবে কত কস এক্স প্লাস সাইন এক্স ওপরে তাহলে এই কসটা ওপরে চলে যাবে দ্যাট ইজ কস এক্স এর রুট অফার ডি এক্স সেম অঙ্ক এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্ক যেই অঙ্কটা তোমরা প্রথমে মানে আমি যেটা প্রথমেই করলাম অঙ্কটা ঠিক আছে এটা দুই নম্বর দিয়ে রাখো এবার তোমরা করবে কি এই অঙ্কটাতে মানে এই পার্টটাতে তোমরা ই করে দেবে ফর্মুলা অ্যাপ্লাই করবে আপার প্লাস লোয়ার যেটা করবে ঠিক আছে দেখো এইটা আর এটা এটা কত সিক্সটি ডিগ্রি এটা কত থার্টি ডিগ্রি সিক্সটি প্লাস থার্টি মানে নাইনটি ডিগ্রি ঠিক আছে তার মানে নাইনটি ডিগ্রি অ্যাপ্লাই করো সিক্স ফাইভ বাই থ্রি তাহলে কত হচ্ছে উপরে তাহলে কস নাইনটি মাইনাস হয়ে যাচ্ছে হ্যাঁ নাইনটি ফাই বাই টু মাইনাস এক্স বাই কস পাই বাই টু মাইনাস এক্স হ্যাঁ প্লাস কত হবে সাইন টু মাইনাস এক্স ডি তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে কত হতো আমার পাই বাই সিক্স পাই বাই থ্রি এটা হতো কত সাইন এক্সের রুট এখানে হতো সাইন এক্স প্লাস কস এক্সের রুট অ্যান্ড সেম অঙ্ক আগের অঙ্কের মতো তিন নম্বর এটার আর দরকার নেই আমার আমার এই দুই আর তিন নম্বর অ্যাড করলেই হয়ে যাবে অঙ্ক তাহলে দুই প্লাস তিন করে পাই তাহলে কত হবে দেখ বা দিকে হবে টু আই আর ডান দিকে কত হবে আলটিমেটলি কাটবে সব যোগ করবে এটা আর এটা কাটবে তার মানে কত পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি এটা এটা যদি যোগ করতে সাইন সাইন কস হতো কেটে যেত জাস্ট এক্স হতো মানে এক্স মানে ডি এক্স হতো এবার এটা এক্স হতো ঠিক আছে তাহলে কত হতো পাই বাই সিক্স পাই বাই থ্রি হুম তাহলে কত হচ্ছে পাই বাই সিক্স পাই বাই থ্রি করলে পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স অবশ্যই হুম তাহলে টু আই ইকুয়ালস টু কত হলো এটা পাই বাই সিক্স পাই বাই থ্রিতে পাই বাই সিক্সটি মাইনাস থার্টি তাহলে হলো থার্টি তাহলে আই ইকুয়ালস টু পাই বাই টুয়েলভ ব্যাস এটা হলো তাহলে এই জাতীয় অঙ্কে তোমরা কী দেখলে টোটাল এখনও পর্যন্ত তাহলে এই জাতীয় অঙ্কগুলো হচ্ছে আমাদের যে লিমিটেড যখনই তুমি বুঝতে পারছো এই জাতীয় অঙ্কে তখন এর অ্যান্সারটা যেটা হয় এই অ্যান্সারটা হচ্ছে কিন্তু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই টু অলওয়েজ ঠিক আছে তাহলে এই অঙ্কটা যদি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এই টাইপেরই হবে তাহলে এর অ্যান্সারটা কী হবে ডাইরেক্ট এর অ্যান্সারটা হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই টু সেম এখানে কী হবে সেম এখানে কী হবে সেম তাহলে এখানে কত হবে থ্রি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই টু এটা হচ্ছে আমার এমসিকিউর জন্য দেখা গেলো কোনো একটা অঙ্ক এই অঙ্ক বা যে কোনো একটা অঙ্ক এমসিকিউতে কিউতে এসেছে ইন্ট্রিগ্রেশন কারণ মাঝে মাঝে ইন্টিগ্রেশন এমসি কিউতেও আসে যদি এমসিকিউতে আসে তাহলে তোমাদের যদি বুঝতে পারো যে এই টাইপের অঙ্ক তাহলে তোমার অঙ্ক করার কোনো প্রয়োজন নেই জাস্ট শুধু তোমরা আনসার লিখবে ডাইরেক্ট আনসার কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই টু করে দেবে প্রত্যেকবার উত্তর কিন্তু মিলে যাবে ঠিক আছে যেরকম এখানে আমি যদি বলি এই অঙ্কটার উত্তর কত হবে তাহলে এই অঙ্কটার উত্তর উপরে টু এ মাইনাস জিরো তো জিরো আর কি টু ইকুয়াস টু এ তাহলে অঙ্কটার উত্তর হচ্ছে এ ঠিক আছে আশা করি বোঝা গেল চলো এবার আমরা নেক্সট টাইপের অঙ্কে যাই এই টাইপের অঙ্ক হয়ে গেলো নেক্সট টাইপের অঙ্কে ঢুকছি চলো নেক্সট টাইপের যে ইন্টিগ্রেশন সেগুলোকে আমি বলছি মড ফাংশানের ইন্টিগ্রেশন ঠিক আছে যতগুলো দেখো এখানে ইন্টিগ্রেশন আছে সবগুলোই মড ফাংশন আছে মড ফাংশানের ইনটিগ্রেশনগুলো আগের যে ইন্টিগ্রেশনটা ছিল সে মানে ওরকম টাইপের যে একবারেই শিখে যাওয়ার সব হয়ে যাবে সেরকম না আলাদা আলাদা হতে পারে এর জন্য তোমাকে একটু ফাংশানের আইডিয়া থাকতে হবে এর জন্য ইভেন্ট ফাংশন আর অড ফাংশানের বিশেষ করে আইডিয়াটা যদি থাকে তাহলে খুব ভালো হয় মডে বিশেষ করে আর ইন জেনারেল এমনিতেও তোমার যখন অঙ্ক করতে হবে ইন্টিগ্রেশন নির্দিষ্ট সমাকলনের যে কোনো অঙ্কে ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশনের আইডিয়াটা কিন্তু তোমার থাকতে হবে তাহলে কিন্তু অনেক অঙ্ক সহজ হয়ে যাবে যেরকম আমি তোমাদের বলি ইভেন ফাংশন কোনগুলোকে বলে সাপোজ মাইনাস এ থেকে এ ওপিক্স বলছি এই ফাংশানটার মানে এই ফাংশানটার ভ্যালুটা এই যে ফাংশনাল ভ্যালুটা আছে অবশ্যই এই মাইনাস এ থেকে এ থাকতে হবে যেরকম এখানে মাইনাস ওয়ান থেকে ওয়ান মাইনাস টু থেকে টু এই টাইপের কথা বলছি আমি আর কি তো যদি এই টাইপের থাকে আর যদি এই ফাংশনটা এই ভেতরের ফাংশনটা যদি ইভেন্ট ফাংশান হয় তাহলে আমি ইন্টিগ্রেশন করার সময় এত বড় ইন্টিগ্রেশনটা না করে জিরোর থেকে শুরু করবো টু ইন্টু জিরো থেকে এ এফ ডি এক্স ইভেন্ট ফাংশন কাকে বলে ইভেন্ট ফাংশন হচ্ছে সেই সমস্ত ফাংশন যেই ফাংশনের মধ্যে যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিই তাহলে ফাংশানটার কোনো পরিবর্তন হবে না যেরকম এক্স ইকুয়ালস টু একটা লিখি কস এক্স আর একটা লিখি এফোভএেক্স এক্স ইকুয়ালস টু সাইন এক্স এবার এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসিয়ে দিই তাহলে কত হবে কস অফ মাইনাস এক্স আমরা জানি কস অফ মাইনাস এক্স মানে কস এক্স তাহলে দেখো এক্সের জায়গায় মাইনাস এক্স বসালাম কিন্তু এটা কোনো পরিবর্তন হলো না তার মানে এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স সেম জিনিস যদি হয় তাহলে এই জাতীয় ফাংশনকে বলা হয় ইভেন ফাংশন আর যদি এরকম না হয় এফ অফ মাইনাস এক্স বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে সাইন অফ মাইনাস এক্স তাহলে মাইনাস সাইন অফ এক্স আমরা জানি সাইন থেকে মাইনাস বেরিয়ে আসে তাহলে এটা কি হলো এই যে দেখো তাহলে এফ ওফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এক্স মানে এফ ওফ এক্স তাহলে মাইনাস বসানোর ফলে ফাংশনটা থেকে মাইনাস বেরিয়ে আসছে তাহলে এই জাতীয় ফাংশনকে আমরা বলি অড ফাংশন তাহলে এই টাইপের যখনই তোমার আচ্ছা ইভেন ফাংশন আর অড ফাংশনের ব্যাপারটাতে যদি এটা অড ফাংশন হতো তাহলে আমার ফাংশনটা টোটাল অ্যান্সারটা জিরো হয়ে যেত তো এই জন্য ইম্পর্ট্যান্ট বিশেষ করে যদি অড ফাংশন চলে আসে কোনো একটা ফাংশন তাহলে বড় ইন্টিগ্রেশন থাকলেও ওই ইন্টিগ্রেশন করার তোমাদের কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা দেখাও যে ওই ফাংশনটা হচ্ছে অড ফাংশন অ্যান্সার জিরো হয়ে যাবে এটার থেকেই চলো প্রথম অঙ্কটা শুরু করি দেখবে তাহলে প্রথম অঙ্কটা দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন যদি লিমিট আলাদা থাকতো তাহলে আলাদা হতো কিন্তু যেহেতু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আছে তাহলে ইভেন আর অড দিয়ে করতে পারবো আমরা যদি ইভেন আর অডের মধ্যে অড হয়ে যায় তাহলে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই জাস্ট এমনিতেই আমরা জিরো লিখে দিতে পারবো আর প্রমাণও করতে বলেছি জিরো ঠিক আছে তো চলো প্রথমটা লিখি ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স মড এক্স ডিএক্স ঠিক আছে তো খেয়াল করো যে এই ভেতরের টোটালটা আছে এই ফাংশানটাকে এটাকে যদি ধরি আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স তাহলে এইখানে এফ অফ মাইনাস এক্স যদি বসে দিতাম তাহলে কত হতো মাইনাস এক্স ইন্টু মড অফ মাইনাস এক্স মাইনাস এক্স মড আচ্ছা মড অফ মাইনাস এক্স মানে কি জাস্ট এক্স কারণ মড থেকে কি মাইনাস কোনো দিন বেরোবে না তাহলে মাইনাস এক্স ইন্টু মড এবার এটা মানে কত এফ অফ এক্স তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স অতএব এফ অফ এক্স হল অড ফাংশান বা অযুগ্ম অপেক্ষক তোমরা লিখবে বাংলায় হ্যাঁ অড ফাংশন তাহলে অড ফাংশন হয়ে গেলে অত ইন্টিগ্রেশন কথা হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান ফর্মুলা অনুযায়ী ব্যাস হয়ে গেল প্রমাণ কোনো করার কিছু করার দরকার নেই বাট এখানে যদি এই লিমিটটা আলাদা থাকতো তাহলে কিন্তু আমাকে অঙ্ক করতে হতো হুম এবার কীভাবে করতে হতো সেটার জন্য আমি এটাতে আসছি যদি এটা আলাদা হতো ওই জন্য আমি দুই নম্বরটাও লিখেছি পরের অঙ্কটা করার জন্য তো চলো দুই নম্বরটা করি তো দেখো পরেরটা রাখো যেহেতু এইভাবে দেওয়া আছে তার মানে আমরা ইভেন্ট চক্র মানে চেক করবো তো তোমরা এইভাবে করে দেখতে পারো ফেভারিট বাট তোমরা দেখো যেহেতু এখানে মড আছে ঠিক আছে আর কিচ্ছু নেই টোটাল তো মড আছে আর মড ফাংশান আমরা জানি সবসময় পজিটিভ ভ্যালুকে দেয় তার মানে এই যে এটা সবসময় কী হবে ইভেন্ট ফাংশন সবসময় ইভেন্ট ফাংশন তাহলে এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি টু ইন্টু ইভেন্ট ফাংশনের জন্য মাইনাস টু থেকে আর লিখবো না এটা সবসময় জিরো থেকে লিখবো তাহলে জিরো টু টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তাহলে এটা জিরো হলো না তাহলে এই জাতীয় অঙ্ক থাকলে কী করব আবার তো এই অঙ্ক এই জাতীয় অঙ্ক চার নম্বর হয়তো নাও দিতে পারে এই জাতীয় অঙ্ক থাকলে আমাদের দুই নম্বর দেবে বাট এই জাতীয় অঙ্কতে তোমার চার নম্বর দেবে তাহলে এটাকে তোমাকে ভাঙতে হবে এইবার যখনই খেয়াল করবে যে মডের ভেতরে যেই পার্টটা আছে এইখানে মানে এই টাইপের অঙ্ক করবো কী করে এটাকে তোমাকে ঘুরতে হবে স্প্লিট ভাঙতে হবে এবার ভাঙবো কী করে এটাও একটা কথা তাহলে ভাঙবো হচ্ছে ভেতরে যেটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পার্টটা এটাকে মডের ভেতরে যেটা আছে ওটাকে সবসময় জিরো করবে এটা তোমরা রাফে করে নেবে কোনো অসুবিধা নেই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইউলটা কত করবে জিরো তাহলে যদি এটাকে জিরো করে নাও তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে সেটাই তোমাদের বের করার টার্গেট তাহলে এক্স ইকোয়াল টু কত হলো প্লাস আর মাইনাস ওয়ান তার মানে এক্স ইকোয়াল টু ওয়ান পয়েন্ট আর এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান পয়েন্ট এই দুটো পয়েন্টে তুমি ব্রেক করতে পারতে বাট তোমার লিমিটটা কত ছিল জিরো থেকে টু এর মধ্যে তাহলে জিরো থেকে টু এর মধ্যে এক্সের ভ্যালু কোন আসে ওয়ান তাহলে ওয়ান পয়েন্টে তুমি ব্রেক করবে ঠিক আছে তাহলে এই ফাংশনটা তুমি ব্রেক করে দেবে টোটাল ইন্টিগ্রেশনটাকে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হ্যাঁ তুমি যদি এখানে করতে এখানেও করা যেত তাহলে ওখানে দুইটা পয়েন্টে ব্রেক করতে হতো অ্যাকচুয়ালি ঠিক আছে মাইনাস ওয়ান একটা টু আমরা রিক্স নিলাম না আমরা ছোটো করে নিলাম অঙ্ক হুম তাহলে টু ইন্টু কী করবো জিরো থেকে তাহলে কোন পয়েন্টে ওয়ান পয়েন্টে তাহলে জিরো থেকে টুতে যাওয়ার সময় একবার কোথায় যাব জিরো থেকে টুতে আমার ছিল লিমিটটা জিরো থেকে টুতে কিন্তু মাঝখানে ওয়ান পয়েন্টে ব্রেক করতে হবে তাহলে আমরা যাবো জিরো থেকে ওয়ান অ্যান্ড ওয়ান থেকে টু তাহলে জিরো থেকে ওয়ান যা ছিল তাই হ্যাঁ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়ান থেকে টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ব্যাস হয়ে গেল ব্রেক করে দেওয়ার পর এবার আমার দেখতে হবে যে যেই লিমিটের মধ্যে আচ্ছা লিমিট মানে কি এক্সের যে ভ্যালুটা তাহলে আমি যদি জিরো থেকে ওয়ানের মধ্যে আমি যদি এখানে এক্সের ভ্যালুটা বসাই তাহলে আমার ভেতরের যে মডটা আছে সেটা পজিটিভ হতো না নেগেটিভ হতো এটা দেখতে হবে সবসময় তাহলে দেখো জিরো থেকে ওয়ানের মাঝখানে যে কোনো পয়েন্ট যদি তুমি এখানে বসাও তাহলে এটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে ঠিক আছে তাহলে সবসময় পজিটিভ ভ্যালু আমরা জানি মডের ভেতর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে মডকে এমনিতেই তুলে দেওয়া যায় তাহলে কত হলো আচ্ছা এখানে টু সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল আচ্ছা চলো আমি এক সঙ্গে দুই করে লিখে দিই এটাকেও তুলে দিই তাহলে টু ইন্টু এটাকে কত লেখা যাবে তাহলে মডটাকে তুলে দেওয়া যাবে জাস্ট জিরো থেকে ওয়ান কেন কারণ এখানে সবসময় পজিটিভ ভ্যালু আসছিল এর মধ্যে তাহলে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর মড দিলে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম বাস টু ইন্টু এটাকে কত করা যাবে দেখো ওয়ান থেকে টু এর মাঝখানে যতই বসাও না কেন এখানে সব সময় নেগেটিভ ভ্যালু আসবে আসবেই এখানে দেখো ওয়ানের থেকে বে বেশি হলেই দেখো ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেল বা যে কিছু হয়ে গেলো একটা বসালে সবসময় কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে যদি নেগেটিভ ভ্যালু আসে আমরা জানি যে ওটাকে মডকে ভাঙার জন্য নেগেটিভ সাইন নিতে হয় তাহলে নেগেটিভ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স যা ছিল এখানে তাই থাকবে এবার নর্মাল ইনটিগ্রেশান ঠিক আছে তাহলে নর্মাল ইনটিগ্রেশন টু ইন্টু এটার ইনটিকেশন কত হচ্ছে এটার ইনটিকেশন হচ্ছে ওয়ানের ইনটিকেশন এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব টু ওয়ান প্লাস পরেরটা কত হবে টু আচ্ছা এই মাইনাসটা এখানে মাইনাস করে দেবে টু এখানে কত হচ্ছে এক্স মাইনাস এক্স বেশ তোমরা জাস্ট এইটুকু হিসাব করতে হবে তোমাদের অ্যান্ড হয়ে যাবে চলো এবার লিমিটটা বসাই একটু যোগ বিয়োগ করি চার প্রমাণ করতে বলেছে চার আর সেখানে দেখছি হ্যাঁ তাহলে ইকুয়ালস টু টু ইন্টু লিমিট তোমরা বসাতে পারো ওপরের লিমিটটা একবার বসালে তারপর নিচেরটা বসালে অ্যান্ড আলো আচ্ছা এটা ওয়ান থেকে টু অন্যভাবেও করা যায় আচ্ছা তো ওপরেরটা যদি বসাই তাহলে কথা হচ্ছে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি জিরো বসালে তো জিরোই হবে তো আর বসাবো না আমি মাইনাস টু ইন্টু যেখানে যদি বসিয়ে দেয় তাহলে কত হচ্ছে ফোর আচ্ছা একবারে তোমরা বসাতে পারো এবার কীভাবে এই যে ওপরেরটা মাইনাস নিচেরটা করে লেখ তাহলে ওপরেরটা যদি আমি এখানে বসাতাম দেখো কত হচ্ছে লিমিট বসানো সহজ উপায় এখানে তুমি বসে দাও দুই আর এখানে যদি এটা বসাতে তাহলে কত হতো দুই মাইনাস এক ঠিক আছে মাইনাস মাইনাস পরেরটা একটা মাইনাস নিচেরটা এতটুকুতে তাহলে কত হচ্ছে ওপরেরটা বসিয়ে দিলে দুইয়ের কিউব মানে আট বাই তিন মাইনাস এক যদি বসাতে তাহলে কত একের তিন এইভাবে তাড়াতাড়ি হয় আর কি তাহলে টু এটাকে যদি আমি স্প্লিট করতাম তাহলে কত হতো দুইয়ের তিন মাইনাস টু ইন্টু এটা হচ্ছে ওয়ান মাইনাস এটাকে ভেঙে দিলে আট সাতের তিন ঠিক আছে সাতের তিন তো হলো ক্যালকুলেশন মিস্টেক থাকলে তোমরা একটু দেখবে ফোর বাই থ্রি মাইনাস কারণ হয়ে যায় অনেক সময় যোগ বিয়োগ ক্যালকুলেশন প্লাস মাইনাস ভুল ভাল কিছু হয়ে যায় চলো এটা কত হলো তাহলে মাইনাস অফ ফোর বাই থ্রি আই থিঙ্ক দেখো এটা হচ্ছে না হুম তাহলে কথা হলো 4/3 - অফ - दैट इज প্লাস প্লাস 8/ 3 তাহলে 8 * 4 = 12 বাই হ্যাঁ ঠিক আছে 4 হয়ে গেল তাহলে आंसर 4 মিলে গেছে প্রুভড आंसर डन প্রুভড অঙ্কটা বোঝা গেছে যে লিমিটের অঙ্ক কি সরি মডের অঙ্ক কী করে তাহলে মডের অঙ্ক করার জন্য তোমাকে সবার প্রথমে দেখতে হবে যে মডের অঙ্কটাতে কোন জায়গাটা ইভেন্ট ফাংশন আছে না আউট ফাংশন আছে যদি ইভেন্ট ফাংশন বা আউট ফাংশন নর্মাল অঙ্ক তোমরা ইভেন্ট আউট চেক করবে কিন্তু ইভেন্ট চেক করলে অনেক অঙ্ক ইজি হয়ে যায় বিশেষ করে অট যদি আসে তাহলে তো অঙ্ক করতেই হবে না যে হয়ে যাবে ডাইরেক্ট এবার তারপর দেখবে তোমরা যে যদি মড থাকে তাহলে কোন পয়েন্টে মানে এটাকে ভেতরেরটা যেটা আছে সেটাকে জিরো করবে আগে জিরো করে দেখবে এক্সে কোন এমন ভ্যালু আসছে তাহলে যেই ভ্যালুগুলো আসবে এক্সেস সেই পয়েন্টে তোমাদের ফাংশনটা টোটাল ব্রেক করতে হবে অ্যান্ড আলাদা আলাদাভাবে করতে হবে ঠিক আছে চলো পরের যে অঙ্কটা আছে কস সেটা করি পরেরটা দেখো জিরো থেকে পাই মড অফ কস এক্স এই অঙ্কটা করার জন্য তোমাদের একটু গ্রাফের ধারণা প্রয়োজন আছে যদি গ্রাফের ধারণা হয়ে যায় তাহলে অঙ্কটা খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আদারওয়াইজ অঙ্কটা কিন্তু প্রবলেম হবে তোমরা ঠিকঠাক উত্তর বের করতে পারবে না অঙ্কটার ক্ষেত্রে ঠিক আছে চলো আচ্ছা ইভেন অর্ড দিয়ে করতে পারবে না দেখছো পার্টিকুলারলি প্রথমেই জিরো থেকে পাই দেওয়া আছে মাইনাস দিয়ে মাইনাস টু প্লাস দেওয়া থাকলে করতে হতো কসের যদি আমি দেখি জায়গাটা তাহলে দেখো হুম তাহলে আমি যদি দেখতাম তাহলে কস ফাংশানটা হচ্ছে এইভাবে ছবি থাকত এইটা হচ্ছে জিরো এই জায়গাটা হচ্ছে পাই বাই টু পরে এই রকমের জায়গাটা হচ্ছে পাই এইটা হচ্ছে থ্রি পাই বাই টু আমার এদিকে লাগবে না ওদিকে হলে মাইনাস পাই বাই টু এটা হতো আমার লাগবে না আমার জায়গাটা হচ্ছে এইখান থেকে এইখানে মানে এই জায়গাটার মধ্যে কস ফাংশনটা যেই ক্ষেত্রটা নিয়ে আছে আচ্ছা ইন্টিগ্রেশন নির্দিষ্ট সমাকলনের যে ভ্যালু আছে তার মান অ্যাকচুয়ালি জিওমেট্রিকাল মান জিওমেট্রিকাল মানে হচ্ছে যে আমার যেই লিমিটটা দেওয়া আছে ওই লিমিটের মাঝখানে এই ফাংশানটা কতটা জায়গা অধিকার করে আছে সেই জায়গাটা তাহলে তুমি যদি দেখো যে জিরো থেকে পায়ের মধ্যে মড মানে না কতটা জায়গা নিয়ে আছে তাহলে তোমরা দেখতে পাবে পরিষ্কার করে তোমরা হচ্ছে কস ফাংশনটা এতটা জায়গা নিয়ে থাকে ঠিক আছে কসটা মডে আসছি না জাস্ট কস শুরু এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কস ফাংশন চলো ঠিক আছে এবার শুরু করি হুম এবার তোমরা দেখবে যখন এই ফাংশানটা মড ফাংশনটা আলটিমেটলি কস ফাংশনটা কস ফাংশনটা এখানে পজিটিভ আর নেগেটিভ বলতে কি পজিটিভ আর নেগেটিভ এরিয়া বলতে বোঝাচ্ছে যে আমার এইখান থেকে এর ওপরের যে এরিয়াটা আছে এই টোটাল এরিয়াটা হচ্ছে পজিটিভ এরিয়া ওপরের এরিয়াটা আর এক্সের নিচের যেটা সেটা হচ্ছে নেগেটিভ এরিয়া কিন্তু এরিয়া তো এরিয়া পজিটিভ আর নেগেটিভ ক্রিয়া ঠিক আছে মড দেওয়া আছে ওই জন্য চলো তাহলে শুরু করি কী হবে এটা জিরো টু এটাকে যদি ব্রেক করি তাহলে কোন জায়গায় ব্রেক হবে দেখো ব্রেক হচ্ছে হচ্ছে পাই বাই টু পয়েন্ট তাহলে পাই বাই টু পয়েন্ট আমি ব্রেক করবো এটাকে জিরো থেকে পাই বাই টু মড অফ কসেক্স হুম প্লাস পাই বাই টু থেকে পাই কত হবে মড অফ এক্স ডিএক্স অবশ্যই লিখতে হতো আমাকে ডিএক্স ঠিক আছে এতটুকু নিশ্চয়ই বোঝা গেল যে কেন আমি ব্রেকটা করলাম যদি ফাংশানের আইডিয়া থাকে তাহলে খুব সুন্দর এটা কারণ ত্রিকোণিতির ভ্যালুগুলো সবসময় বসিয়ে তোমাদের কিন্তু নাও আইডিয়া পেতে পারো তো কোন জায়গা থেকে আমাকে ব্রেক করতে হবে ঠিক আছে এবার দেখো যে আমার যদি দেখি এরিয়ার মধ্যে তো এই যে কসেক্স জিরো থেকে পায়ের মধ্যে জিরো থেকে পায়ের মধ্যে এই যে এরিয়াটা আছে এটা অলওয়েজ পজিটিভ ডিরেকশনে আছে তার মানে পজিটিভ পজিটিভ আর এই যে কসটা যেহেতু নিজে পজিটিভ তাহলে এই যে ভেতরেরটা সবসময় পজিটিভ দিয়েই বেরোবে তার মানে জাস্ট মডটাকে এমনি তুলে দেবো কোনো অসুবিধা নেই এখানে মড কোনো কাজ করবে না মড দিয়ে আর মড ছাড়া একই ভ্যালু হয় তাহলে মড তুলে দেবো কস এক্স ডিএক্স প্লাস এবার আমরা কি জানি যে পাই বাই টু থেকে পায়ের মধ্যে যে এরিয়াটা আছে সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ ডিরেকশন ডিরেট করতে হবে তাহলে নেগেটিভ ডিরেকশনকে ঠিক করতে গেলে মডকে কী করতে হবে একটা নেগেটিভ নিয়ে আসতে হবে তাহলে আমি একটা নেগেটিভ আনতে হবে আলটিমেটলি নেগেটিভটা আমি বাইরে করে দিচ্ছি পাই বাই টু থেকে পাই তাহলে কত হচ্ছে এটা কসেক্স তাহলে মড তুললাম বাট নেগেটিভ দিয়ে তুললাম এই জায়গাটাই বোঝার প্রয়োজন আছে তোমাদের এটা যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে যদি তোমরা ব্রেক না করো তাহলে ঠিক উত্তর আসবে না যদি তোমরা এইভাবে না করো তাহলে উত্তর আসবে না একদম ভুল হবে ঠিক আছে এই জন্যই অঙ্কটা হচ্ছে মোস্ট ভেভিআই অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আর পরীক্ষায় যদি হঠাৎ করে করো অঙ্কটা যদি প্র্যাকটিস না করে যাও আগের থেকে বা আগের থেকে না দেখে যাও একবারও তাহলে কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি অঙ্কটা ভুল হবে ঠিক আছে এই জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে যায় এটা চলো পরেরটা এবার সিম্পল অঙ্ক আছে এবার মানে হয়ে গেছে যা দরকার ছিল এই লাইনটাই মেন লাইন ছিল তাহলে কষের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স তাহলে কত হচ্ছে জিরো থেকে ফাইভ বাই টু মাইনাস এটা কত হচ্ছে কসের সাইন এক্স যেটা হচ্ছে পাই বাই থেকে পাই এবার জাস্ট আমি ভ্যালুগুলো পুট করবো দেখি কত আসছে তাহলে সাইন পাই বাই টু মাইনাস সাইন জিরো মাইনাস সাইন পাই মাইনাস মানে প্লাস সাইন পাই বাই আমরা কি জানি যে সাইন পাই বাই এর ভ্যালু ওয়ান সাইন এর ভ্যালু জিরো মাইনাস সাইন এর ভ্যালু জিরো প্লাস পাই এর ভ্যালু ওয়ান টু তাহলে উত্তর হলো দুই ঠিক আছে যদি তোমরা এইভাবে না করতে ডাইরেক্ট যদি মডটাকে ভেঙে নিয়ে মানে তোমরা ভাবতে যে না এটাকে আর কিছু করতে হবে না যে জাস্ট মডের জন্য তাহলে দেখবে তোমার ঠিকঠাক উত্তর আসবে ঠিক আছে তো চলো নেক্সট অঙ্ক যে চার নম্বর অঙ্কটা আছে ওটা একটু বলি তোমাদের কী করে করতে হয় তো দেখো কি আছে মাইনাস টু থেকে টু এর মধ্যে মড এক্স তো ভেতরে দেখো যেহেতু মাইনাস টু থেকে টু এক্স আছে ইভেন না হট তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স ধরে নাও এবার এফ অফ মাইনাস এক্স পুট করা এখানে তাহলে মাইনাস অফ মড এক্স বাই

তোমাদের যদি চার নম্বরের অঙ্ক আসে তাহলে কিন্তু তোমাদের অড ফাংশন দিয়ে করবে না অঙ্ক সবসময় তোমাদের চেষ্টা করবে যে ইভেন্ট ফাংশনে যেন দেওয়া যায় মানে এই টাইপের যদি হয় আদারওয়াইজ অনেক সময় ইভেন্ট অট ইয়েও করবে না যেরকম এই অঙ্কটা আছে ইভেন্ট অট কাটবে না এরকম তোমাদের বেশ কিছু অঙ্ক তোমাদের উদাহরণ দেওয়া আছে উদাহরণের অঙ্কগুলো করবে আমি চেষ্টা করলাম যে এক্সারসাইজের অঙ্কগুলো যেন একটু ঠিক ঠিক করা যায় এই বইটাতে এটা তো তোমাদের এমনি তো নেই বোঝাইও তো চলো নেক্সট অঙ্কের দিকে যাই এবার এরপরে চলো বক্স ফাংশনের ইন্টিগ্রেশন বক্স ফাংশন মানে যেটাকে আমরা বলি গ্রেটেস্ট ইনটিজায়ার ফাংশন গ্রেটেস্ট ইন্ডিজার ফাংশন ঠিক আছে আচ্ছা ব্যাপারটা কি গ্রেটেস্ট ইনটিজার ফাংশন যদি তোমরা জেনে থাকো তাহলে খুবই ভালো যদি না জানো তাহলে একটু দেখে নাও যে এই যে বক্স ফাংশন এটা একটা স্পেশাল টাইপের ফাংশন যেই ফাংশনের মধ্যে আমি যদি কোনো একটা ভ্যালু পুট করি তাহলে এর আন্ডারে একটা ভ্যালু বেরিয়ে আসে ব্যাপারটা কোনটা এটা হচ্ছে গ্রেটেস্ট ইনটিজার মানে এই যে ফাংশনটা ভেতরে আমি যেটা পুট করেছি সেই ফাংশানটা সেই পয়েন্টটা লাস্ট কোন এন্টিজারকে ক্রস করে ওই ফাংশানটা ওই পয়েন্টটা গেছে তার মানে যদি আমি এখানে লিখতাম জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করে লিখতাম মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে দেখো টু পয়েন্ট ওয়ান মাইনাস থ্রি করে দাও এইখানে যাওয়ার জন্য লেফট থেকে রাইটে যাওয়ার জন্য লাস্ট কোন ইন্টিজারটাকে ক্রস করতে হয়েছে লাস্ট এন্টিজার টু পয়েন্ট ওয়ান যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে টু পয়েন্ট ওয়ান এরকম কোনো জায়গায় হবে তাহলে এখানে যাওয়ার সময় লাস্ট যে ইনটিজারটা ক্রস করতে হয়েছে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে টু তাহলে এর ভ্যালু টু আচ্ছা আমি যদি এখানে বলতাম মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে এটা কত হতো তাহলে মাইনাস টু পয়েন্ট ওয়ানকে একটু করার জন্য মাইনাস টু পয়েন্ট ওয়ান কোথায় হতো এইটা তাহলে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় কোন পয়েন্টটা ক্রস করতো যে মাইনাস থ্রি তাহলে হতো মাইনাস থ্রি ঠিক আছে এই হচ্ছে ভ্যালু এইভাবে আচ্ছা আমি যদি এখানে বলতাম যে টু তাহলে কত হতো টু মানে টু ওইটাই তো ওখানে মানে টু মানে এই পয়েন্টটাই কোথায় ক্রস করলো মানে ওখানেই চলে এসছে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের বক্স ফাংশানের ব্যাপারটা তাহলে এবার শুরু করি যে বক্স ফাংশান কী করে ইন্টিগ্রেশন করতে হয় এবার দেখো বক্সের ভেতরে কী আছে সবসময় লিমিটে দেখব ভেতরে আছে কি ভেতরের পাওয়ারটা কত আসলে আর বক্স ফাংশনটা তোমাদের যদি ছবিতে দেখো তাহলে বক্স ফাংশানের ছবিটা হয় স্টেপ ফাংশন বলে এটাকে এইভাবে হয় বক্স ফাংশনের প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টে ভাঙে এটা জিরো ওয়ান টু থ্রি এই যে প্রত্যেকটা ইন্টিজার পূর্ণ সংখ্যার পয়েন্টে ভাঙে তারপর আমাদেরকে প্রত্যেকবার ইন্টিজার যেখানেই আসবে সেখানেই ব্রেক করে দিতে হবে এগুলোকে ব্রেক করে দিয়ে আমার কিন্তু অ্যান্সারটা আনতে হবে ঠিক আছে দেখো তাহলে কথা হচ্ছে এইখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে স্কোয়ার আছে তার মানে জিরোর স্কোয়ার কত জিরো তার মানে লোয়েস্ট ভ্যালু জিরো এই ভেতরে বক্সের ভেতরে আর ওয়ান পয়েন্ট ফাইভ আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের হায়েস্ট ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার মানে পনেরো পনেরোই দুশো পঁচিশ হয় আমরা জানি তাহলে টু পয়েন্ট টু ফাইভ তার মানে জিরো থেকে টু পয়েন্ট টু ফাইভে আমাকে যেতে হচ্ছে এই বক্সের দরুন কারণ বক্সের ভেতরে এরকমই জিনিস আছে তাহলে আমি কি করবো কোন জায়গায় ব্রেক করতে পারি তাহলে ফাংশনটা ব্রেক হবে আমার জিরো থেকে ওয়ানে একটা ওয়ান থেকে টু এ একটা টু থেকে টু পয়েন্ট ফাইভ কারণ আমাকে যেতে হচ্ছে কত দূরে আমাকে যেতে হচ্ছে ফাংশানটাতে জিরো থেকে টু পয়েন্ট ফাইভের কাছে টু পয়েন্ট টু ফাইভের কাছে ওকে টু পয়েন্ট টু ফাইভ মাঝখানে আমাকে কিন্তু ক্রস করতে হচ্ছে যাকে সেটা হচ্ছে ওয়ান সেটা হচ্ছে টু ঠিক আছে কাছাকাছি দেখ ওয়ান আর টু ঠিক আছে তো চলো তো এবার ঠিক আছে আমরা লিখে তো দিলাম যে ওয়ান থেকে টু এর মধ্যে ব্রেক হবে বাট আমার লিমিটিং ভ্যালু যেটা সেটা কিন্তু এক্সের উপর হবে তার মানে যদি আমি ওয়ানে ব্রেক করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি ওয়ান বলছি আর একটা জায়গায় যদি আমি ব্রেক করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আমি টু বলছি তাহলে এক্স টু কত হতো এক্স ইকুয়াল টু ওয়ানই হতো পজিটিভ নিতে হবে কারণ পজিটিভ ডিরেকশনের দিকে আছে জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এক্স স্কোয়ার তাহলে এক্স টু কত হতো রুট টু তাহলে আমি যে ব্রেক করবো ফাংশনালগুলো সেটা হচ্ছে একটা ওয়ানে একটা রুট টুতে ঠিক আছে এবার কেন কেন ওয়ান আর রুট দেয় কারণ ওভারঅলে যখন স্কোয়ার দেবো তখন যেন ঠিকঠাক বেরিয়ে আসে ওয়ানটা আচ্ছা তাহলে এই জন্য এই জন্যই এই অঙ্কটা এইভাবে দরকার আদারওয়াইজ কিন্তু অঙ্কগুলো এইগুলো অঙ্ক অনেকে ভুল করে এই জন্যই তাহলে ওয়ানে ব্রেক করবো একটা তাহলে ওয়ান কত হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস পরেরটা কত ওয়ান থেকে নিয়ে রুট টু অবধি হবে আমার সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স পরেরটা কত হবে একটু নিজের দিকে লিখি রুট টু থেকে লাস্ট পজিশান লাস্ট পজিশান কত হয়ে যায় এটা হুম ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার এক্স ঠিক আছে ব্যাস তাহলে দেখি কত হচ্ছে এখানে তাহলে জিরো থেকে ওয়ান অবধি যে কোনো বক্সের ভ্যালু তাহলে এই জিরো থেকে ওয়ানের জন্য এই এই যে দেখো জিরো থেকে ওয়ানের মধ্যে আমি যদি দেখতাম এই বক্সের ভ্যালুটা কত হচ্ছে আচ্ছা এখানে দেখি জিরো থেকে ওয়ানের মাঝখানে আমি যখনই যে কোনো ভ্যালু বসিয়ে দিন এখন যে কোনো ভ্যালু তাহলে এটা সবসময় আমার জিরোকে ক্রস করেই যাচ্ছে তাহলে এই যে টোটালটা হবে এটার ভ্যালু হবে জিরো তার মানে জিরো প্রথমটার ভ্যালু জিরো প্লাস এটা কত এক্স স্কোয়ারের ভ্যালু কত এটা এক্স স্কোয়ার মানে ওয়ান থেকে টু অবধি তাহলে ওয়ান থেকে টু অবধি যে কোনো জায়গায় যদি আমি যাই ওয়ান থেকে টু এর মাঝখানে যে কোনো জায়গায় বক্স ফাংশনের ভ্যালু কত ওয়ান তার মানে এটা আল্ট্রাসামেল কিছুই না ওয়ান তাহলে ওয়ান বক্সটা উঠে যাবে আর এখানে জিরো ছিল আচ্ছা ওয়ান থেকে আরো টু বক্স উঠে গেল জাস্ট শুধু কথা হলো এক্স স্কোয়ার ডি এক্স প্লাস পরে এখানে কত টু থেকে নিয়ে টু পয়েন্ট ফাইভ অবধি তাহলে টু থেকে নিয়ে টু পয়েন্ট ফাইভ অবধি যে কোনো জায়গায় এই বক্সটার ভ্যালু কত হচ্ছে দুয়ের থেকে বেশি তার মানে টু তার মানে আমার কিন্তু টু দিয়ে গুণ হবে টু হুম ইন্টু আচ্ছা এটা এক্স স্কোয়ার হবে না কারণ এক্স ভ্যালুটাই আমার এটা হলো আচ্ছা টু থেকে শুরু করে ডিএক্স তাহলে রুট টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ঠিক আছে এটা হলো এটা ডিএক্স এটা এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ারের ভ্যালুটাই তো আমরা দিলাম বক্সের ভ্যালুটা আচ্ছা তাহলে কথা হলো এটা এটাকে যদি আমি করতাম তাহলে এক্স ওয়ান রুট টু হতো প্লাস টু আচ্ছা এটা এক্স রুট ফাইভ ওয়ান পয়েন্ট ভ্যালু বসিয়ে তাহলে এটা হচ্ছে কত রুট টু মাইনাস ওয়ান প্লাস এখানে বসে দিলে কত হচ্ছে টু ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস মাইনাস রুট রুট টু টু তাহলে ওয়ান প্লাস থ্রি মাইনাস টু রুট টু তাহলে এটা হিসাব করলে টু হচ্ছে আর এটা হিসাব করলে মাইনাস রুট টু হচ্ছে ব্যাস টু মাইনাস রুট টুটাই হচ্ছে আমার বোঝা গেছে সেম টাইপের অঙ্ক একটা উদাহরণে তোমাদের দেওয়া আছে এক্সাম্পলে ওই উদাহরণের অঙ্কটা তোমরা কিন্তু করবে বক্সের অঙ্ক বলা যায় না কোনো সময় চলে আসে পরীক্ষায় ঠিক আছে চলো পরের অঙ্কটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো উদাহরণে এই টাইপের একটা অঙ্ক আছে বাট লিমিটটা আলাদা আছে ওটা তোমাদের এটা সাইন দিয়ে থাকতে পারে কস দিয়ে থাকতে পারে এই অঙ্কটা এখানে কস থাকতে পারতো আচ্ছা চলো অথবা লিমিট আলাদা থাকতে পারতো ব্যাপারটা কি তাহলে এটাকে তুমি আয় ধরে নাও তাহলে ধরি এটাকে বলছো আয় ঠিক আছে আচ্ছা আয় এবার লিমিটটা অ্যাপ্লাই করি মানে ফর্মুলাটা যেই ফর্মুলাটা ছিল আমরা আপার মাইনাস লোয়ার যে করতাম আমরা তাহলে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স তার মানে পাই মাইনাস এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস এখানে যদি আমি করতাম তাহলে কত হতো সাইন পাই মাইনাস এক্স তার মানে আই ইকুয়ালস টু জিরো থেকে পাই কত হলো এটা পাই মাইনাস এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস আচ্ছা এটা মানে কত এটা মানে হচ্ছে সেকেন্ড কোয়ার্ডিনেটে হচ্ছে তার মানে সাইন এক্সই হবে সেপারেট করে দিই তাহলে আই ইকুয়ালস টু জিরো থেকে পাই পাই ডি এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস জিরো থেকে পাই এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স এই টোটালটা তো আবার আই তাহলে এটাকে আমি আই লিখতে পারি তাহলে কত আই ইকুয়ালস টু পাই বাইরে করে দিই তাহলে জিরো টু পাই ডি এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস আই তাহলে এই মাইনাস আইটা যদি আমি এদিকে করতাম তাহলে টু আই হয়ে যেত হুম তাহলে টু আই এবার এটাকে একটু ক্যালকুলেশন করি কথা হচ্ছে হুম টু দেখো জিরো টু পাই এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে বাই ওয়ান প্লাস এই যে পার্টটা আছে এটাকে করতে হয় তো এখানে অনেকভাবেই করা যায় তার মধ্যে একটা পপুলার ই আছে যে তোমরা এটা কারণ এই এই টাইপটা তোমরা অনেকবারই করেছো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এক্স তার ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স এই প্রত্যেকটা টাইপ তার মানে এরকম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স হলো বা ওয়ান বাই ওয়ান আচ্ছা মাইনাস করে দিয়ে একসঙ্গে তবে ওয়ান প্লাস মাইনাস কস এক্স এই টাইপটা যখন চার রকমের অঙ্ক থাকবে তখন তোমাদের এর অপোজিটটা দিয়ে গুণ করে দিতে হয় পরে নিজে তাহলে কত করবো দেখো তাহলে কত আছে ওয়ান প্লাস সাইন এক্স তার মানে যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ওপরেও গুণ করো নিচেও গুণ করো তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স এরকম বেসিক অঙ্ক ইন্টিক প্রথম দিকে শেখানো হয় এই অঙ্কটা হুম তাহলে টু আই ইকুয়ালস টু পাই টু জিরো থেকে পাই ওয়ান মাইনাস সাইন এক্স নিচের দিকে কত হবে তো না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইস কসে স্কোয়ার এক্স ডি এক্স চলো এটাকে সেপারেট করে দিতে পারো তোমরা তাহলে টু আই ইকুয়ালস টু পাই ইন্টু যদি তোমরা সেপারেট করতে তাহলে কত হতো জিরো টু পাই এটা সেক উপরে গেলে সেক স্কোয়ার এক্স হয়ে যেত মাইনাস এটাকে যদি সেপারেট করতে তোমরা তাহলে এখানে কত হতে হবে সাইন ওয়াই আমি একবারে লিখছি সাইন ওয়াই কস স্কোয়ার না লিখে আমরা কস ইন টু কস লিখতে পারতাম এইভাবে লিখতে পারতাম সাইন বাই কস মানে টেন তাহলে টেন এক্স আর এটা কত হতো সেক এক্স ডি এক্স সেপারেট করলাম এইভাবে আসলো এবার আমরা জানি প্রত্যেকটার ফর্মুলা আছে সেক স্কোয়ারের ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের আর সেক এক্স টেন এক্সের ফর্মুলা আছে সেক এক্স ঠিক আছে তাহলে প্রথমটা টেন হয়ে যাচ্ছে পরেরটা সেক হয়ে যাচ্ছে বেশ হয়ে গেল তাহলে টু আই ইকুয়ালস টু টু আই ইকুয়ালস টু পাই ইন্টু এটা হচ্ছে টেন এক্স মাইনাস এটা হচ্ছে এটা যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে কত হতো সেক এক্স বোঝা গেল সেক এক্সের ইন্টিগ্রেশন তো সেক এক্স টেন এক্স এইবার লিমিট বসিয়ে দাও আর যা আসবে তাই কত জিরো তোকে পাই আছে না ताले टू आई इक्वल्स टू पाई इनटू कदोचे इंटू कद टेन पाई पाए टेन पाई लिखिए टेन पाई माइनस शेख पाई माइनस टेन ज़ीरो प्लस शेख जिरो टू आई इक्वल्स टू पाई इनटू अच्छा टेन पाई माने पाई प्लस ज़ीरो करते হুম পাই প্লাস জিরো মানে টেনটা টেনই থাকবে আর এটা জিরো হয়ে যাবে আর টেন জিরো ইকুয়াল টু জিরো তার মানে ওভারঅল টোটালটাই হচ্ছে আমার জিরো তাই তো জিরো মাইনাস শেক পাই পাইটা কার উপর ডিপেন্ড করবে শেক পাইটা ডিপেন্ড করবে কস পাই তো কস পাই আমরা জানি কস পাই আমরা জানি মাইনাস ওয়ান অথবা আমরা এমনি করো কোনো অসুবিধা নেই এটাকে পাই প্লাস জিরো করে দাও মানে ভাবো যে পাই প্লাস জিরো তাহলে কত শেক জিরোই হচ্ছে ঠিক আছে এবার এটা কত কত নম্বর পাতে যাচ্ছে এটা হচ্ছে আমার অল সাইন টেন কস ফোরটাই হলে ঠিক আছে বাট এটা কি হচ্ছে মাইনাস হবে তাহলে তাহলে মাইনাস হবে মানে প্লাস হয়ে যাবে ওয়ার্ডটা টেন জিরো মানে তো জিরো আমি তো জানি জিরো জিরো মানে আবার কত সেক জিরো মানে জিরো মানে জিরো ওয়ান এখানে ওয়ান আচ্ছা ওয়ান করেই ওয়ান তাহলে টু আই ইকুয়ালস টু টু পাই তাহলে টু টু ক্যান্সেল তাহলে আই ইকুয়ালস কত পাই বেশ আমার ভ্যালুটা হচ্ছে পাই বোঝা গেলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভালোভাবে করবে উদাহরণেও এই টাইপের অঙ্ক হয় দেওয়া আছে করবে চলো চলো নেক্সট অঙ্কটা আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো কী করে করতে হবে তো সেম এটাকে পাই মাই ফোর প্রমাণ করতে হবে তো দেখি প্রমাণ আসছে কিনা তো আমরা ধরে নিই এটাকে আই হুম তাহলে আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো আচ্ছা এটার যে লিমিটটা ছিল সেই লিমিটটা লিখে লিমিটটা লিখছি আমি তোমাদের বইয়েরই অঙ্ক এটা সেটা হচ্ছে জিরো টু পাই আচ্ছা তো এটা হচ্ছে জিরো টু পাই কত এক্সকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে কত হচ্ছে পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস cos স্কোয়ার পাই মাইনাস এক্স ডি এক্স আলাদা করে দেবো স্প্লিট করব তাহলে কত হবে স্প্লিট স্প্লিট করলে এই জায়গাটাতে কত হবে এটা মানে তো সাইন এক্স আর এটা মানে কত এটা মানে cos স্কোয়ার এক্স তাই তো তাহলে একবারেই করছি আমি তাহলে বাই সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস এটাকে যদি স্প্লিট করতাম তাহলে এক্স sin x বাই ওয়ান প্লাস cos square এক্স জিরো টু পাই ডি এগুলো সব ছিল হুম to টু পাই এবার দেখো এই পার্টটা তো আবার এটাই সেম পার্ট চলে আসলো তাহলে এটাকে কি আই তাহলে এটা হচ্ছে আই বাদ দিয়ে আনলে টু হয়ে যাবে তাহলে টু আই ইকুয়ালস টু এটাকে আমি বাইরে রাখি পাই sin এক্স বাই ওয়ান প্লাস এইবার দেখো এই কসটাকে আমি z ধরে নিই কারণ এই টাইপের অঙ্গ ধরে নিই লেট কস এক্স ইকুয়ালস জেড তাহলে মাইনাস অফ সাইন এক্স ডি এক্স টু তাহলে আমি যদি এটাকে লিমিটটাকে চেঞ্জ করতাম তাহলে লিমিটটা চেঞ্জ করলে কত হতো এক্স থেকে জেড হলো জিরো থেকে পাই হলো তাই তো আচ্ছা আমি যদি জিরো বসাতাম এখানে তাহলে ওয়ান আর যদি পাই বসাতাম তাহলে মাইনাস হতো কী করছি আমি কারণ আমরা কি জানি কস পাই ইকুয়ালস কত মাইনাস আর কস কত তাহলে আমি টু আই ইকুয়ালস টু পাই ইন্টু কত হচ্ছে ওয়ান থেকে মাইনাস ওয়ান সাইনের জায়গায় এটা ডি এক্স ছিল আমি অ্যাপ্লাই করে নিই তাহলে সাইন এক্স ডি এক্স মানে কত এদিকে মাইনাস মাইনাস ডি জেড তাহলে এটা হচ্ছে মাইনাস ডি জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ঠিক আছে চলো এখানে লিখি তাহলে টু আই ইকুয়ালস টু পাই ইন্টু ভেতরের এই যে টোটালটা আছে মাইনাসটাকে যদি বাইরে করে দিই তাহলে ভেতরের যে টোটাল পার্টটা আছে ভেতরের টোটাল পার্টটা ইভেন্ট ফাংশান আর অড ফাংশান দিয়ে করতে পারো তোমরা কারণ তোমরা এখানে মাইনাস মাইনাস এটাকে দেখো পাই ইন্টু এবার দেখো যে এই টোটালটাকে যদি আমি মাইনাস কমন নিতাম মানে এখান থেকে যদি এটাকে চেঞ্জ করে দিতাম কারণ আমরা জানি যে এটাকে চেঞ্জ করা যায় আর যদি চেঞ্জ করতাম তাহলে আমার আলটিমেটলি এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান হয়ে যেত উল্টে যেত আর এখানে একটা মাইনাস পড়তো আর সামনে একটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যেত তাহলে কত হতো জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার এবার দেখো এই টোটালটা কি ইভেন্ট ফাংশন কারণ ওপরে ডিজেড বাদ ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার এটা কি ইভেন্ট ফাংশন মাইনাস ওয়ান থেকে ওয়ান আছে তাহলে ইভেন্ট ফাংশন যদি হয় আমরা কী করি ইভেন্ট ফাংশনের সময় আমরা জিরো থেকে এপ্লাই করি তাহলে জিরো থেকে ওয়ান ডি জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার কারণ আর সামনে হবে একটা দুই গুণ বোঝা গেছে কী করলাম আমি তাহলে কী করা হলো এখানে এটা যেহেতু একটা ইভেন্ট ফাংশন ইভেন্ট ফাংশন মানে মাইনাস ওয়ান থেকে হিসাব তোমরা মাইনাস ওয়ান থেকেও করতে পারো আর মাইনাস ওয়ান থেকে করলে একটা ভুল আবার টেন্ডেন্সি আছে পেছনের দিকে অঙ্কটাতে এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট ওই জন্য আমরা কী করলাম এটাকে দুই গুণ করে দিলাম মাইনাস ওয়ান টু ওয়ান করে দিলাম এবার আমরা জানি এটা টেন তাহলে টু টু ক্যান্সেল করে দিই আর টু লিখবো না আই ইকুয়ালস টু পাই ইন টু এটা মানে কত টেন ইনভার্স সেট জিরো থেকে ওয়ান অ্যাপ্লাই করে দাও তাহলে ওয়ান ইকুয়ালস টু আই টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান মানে কত পাই বাই ফোর আর টেন জিরো মানে কত জিরো তোমরা কত হলো আই ইকুয়ালস টু আই স্কোয়ার বাই ফোর দেখো এটাই প্রমাণ করতে বলেছিল অ্যান্ড আমার চলে এসছে ঠিক আছে তাহলে এইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে আরেকটা অঙ্ক করছি আমি ইম্পর্টেন্ট তারপরেই আমি চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ করবো আশা করি অনেক অঙ্ক হয়েছে এবং তোমরা বুঝতেও পেরেছো অঙ্কগুলো এ করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক চলো তো দেখো পরের যেটা অঙ্ক আছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এরকম টাইপেরই একটা অঙ্ক কোয়ার্স দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে বাট একই টাইপের অঙ্ক যদি তোমরা এটা ভালো বুঝে যাও তাহলে ওটাও ভালো বুঝে যাবে ঠিক আছে তাহলে ইকুয়ালস টু আই ধরে নাও সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে তাহলে আই ইকুয়ালস টু কত হবে জিরো টু পাই বাই ফোর লগ অফ ওয়ান প্লাস টেন পাই বাই ফোর মাইনাস এক্স এক্স অফ কোর্স তাহলে আই ইকুয়ালস টু জিরো থেকে পাই বাই ফোর লগ ভেতরে ফর্মুলা অ্যাপ্লাই কি ওয়ান প্লাস টেন এ মাইনাস টেন বি এর তাহলে টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বিতর ক্লিয়ার তাহলে আই ইকুয়ালস টু জিরো টু ফাই বাই ফোর লগ অফ ভেতরে থাকো ওয়ান প্লাস এটা মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস টেন এক্স বাই ওয়ান প্লাস টেন এক্স এবার সিম্পলিফাই করি ভেতর अल आई इक्वल्स टू क्यों लो जीरो टू पाई बाय फोर लॉग ऑफ वन प्लस टेन एक्स अच्छा सिंपलीफाई करने के लिए वन प्लस टेन एक्स प्लस वन माइनस टेन एक्स ऐड ही तो टेन एक्स टेन एक्स कैंसर ताले पता होते क्या है आई इक्वल्स टू जीरो टू पाई बाय फोर लॉग ऑफ टू बाय वन प्लस লগের ফর্মুলা দিয়ে আলাদা করে দিই দুটোকে মাইনাস করে দিই তাহলে কথা হবে জিরো টু বাই ফোর লগ টু ডি এক্স মাইনাস জিরো টু পাই বাই ফোর ওয়ান এই যে টেন এক্স পার্টটা এটা মানে তো আমরা জানি যে এটা মানে আই তাহলে আমরা আই করব তাহলে এখানে আই বা দিকে নিয়ে আসলে কথা হচ্ছে টু ইকুয়ালস টু আচ্ছা জিরো টু পাই বাই ফোর লগ টুটাকে বাইরে করে দিই

বাট একটু একটু ক্যালকুলেশন এরকম দিতে হবে ঠিক আছে তাহলে এই হলো তোমাদের নাইন বি এর চ্যাপ্টারে নাইন বি এর চ্যাপ্টারের আরও দু একটা অঙ্ক আছে যেটা আমি পরের দিন যখন অঙ্ক করাবো তোমাদের নির্দিষ্ট সমাকলনের যে প্রথম পার্টটা আছে সেখানে অঙ্ক করানোর সময় রিপ্লেস করবো অঙ্কগুলো হুম তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে যদি বুঝতে পারো অঙ্কগুলো তো কমেন্টে জানাতে পারো আর সেটা করতে পারো সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো ঠিক আছে থ্যাংক ফু ওয়াচিং